উনি তো আমাকে কোনো কিছুই করে দেয় না, তাই আমি তো নিজেই মাছগুলো নিয়ে ভেজে ভেজে খাই, মাঝে মাঝে একটু পছন্দ তো অল্প কয়েকটা ছিল। আমার অ্যাকোরিয়ামের মাছ, তুমি জানো আমার মাছগুলো কত শখের মাছ। তোমার মাছ? ও, তোমার মাছ তুমি খাবা? আমি কোন কেউ ভূতকে নিয়ে বাসায় আছি। কথা কথা মাঝে কথা বলবো না, ঠিক আছে? তুমি ঘুমাও, সকালে ঘুম থেকে উঠার পর পরে তুমি তোমার মাছ দেখতে পারবা, ঠিক আছে? মাছ যেভাবে ছিল সেরকম করে দিব মাছ। আমি কাকে রাখছি আমার বাসায়? আমি তো বুঝতেছি না কাকে পালতেছি বাসার মধ্যে। শহরের মেয়েরা বাবা, মাছে ভাতে বাঙালি, মাংস খায়। বলছি না, ঘুম থেকে ওঠার আগেই সবকিছু ঠিক করে ফেলবো। আরে ঢাকার শহর, এই ঢাকা শহরের বাজারে কোনো তাজা মাছ পাওয়া যায় না, ঠিক আছে? গেছিলাম ওই লাল নীল কালো ওগুলো প্যাকেটে প্যাকেটে বিক্রি করে, ওগুলোর স্বাদ ভালো না, আমি তো খাইছি নিজে, ওগুলোর স্বাদগুলো খুব একটা ভালো না, আর দামও অনেক বেশি, সেটাও না, কম দামি মাছ ছিল। এই যে দেখো, বলছি না ঘুম থেকে ওঠার পর দেখবা যেরকম মাছ তার থেকে ভালো দামি দামি মাছ দিচ্ছি। এখানে পাবদা আছে, এখানে শিং আছে, দেশি কই আছে, এগুলো পাওয়া যায়। মলা ঢেলাও রাখতে চেয়েছিলাম, এই ছোটো মাছ তোমার পছন্দ, মলা ঢেলা যেতে অবস্থায় পাই নাই। এগুলো প্রত্যেকটা মাছ তোমার ওই সব মাছের থেকে ভালো, স্বাদ ভালো, পুষ্টি ভালো, শক্তি দিবে। দেখো এখন ঠিক হয়েছে, পকেট থেকে টাকা বেশি গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বউ খাবে, তার মাছ আমি খাই ফেলছি। আমার বউ যে খাবে ভালো মাছ কাক, শীতল মাছ আনতে গেছিলাম, আমার দাদি সারির মধ্যে শীতল মাছ দিয়ে রাখতো, ওটা কেটে কেটে যখন রান্না করতো, উফ কি সুস্বাদু, এটার মধ্যে তো আনবে না শীতল মাছ। এই জন্য অনেক শীতল মাছ, পাবদা মাছ, কই মাছ, শিং মাছ, আমারই খাওয়া লাগবে, সে তো আর খাবে না, আমারই খাইতে হবে সুস্বাদু মাছ। তাও স্যার, মাছ তো না, এগুলো উচিলা, আমি বুঝি, এগুলো উচিলা, আমার সাথে ঝগড়া করতে হবে। Thank you.